আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে কোথায় সালাতে দোহাতে কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সদরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল দু টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল দু টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেব করে না হলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসেক লক্ষ পতলা পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আসুন কৌমি আলিয়া সুন্নি ওহাবি যে যেটাই আমরা বলি না কেন সব পরিচয় ভুলে যাই আমাদের পরিচয় হবে আমরা মুসলমান কারণ আমাদের কিতাব একটা আল্লাহ একজন নবী একজন এই আসলকে ঠিক রেখে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি তাহলেই দেখবেন এই দেশে কালেমার পতাকা